আসসালামু আলাইকুম বন্ধুরা অটোকেট টু ডি বাংলা টিউটোরিয়াল পার্ট টুতে আপনাদের স্বাগতম আমি আছি মোহাম্মদ সোহেল মেহেদি আপনারা দেখছেন মেহেদি এন সায়েন্স গত পর্বে আমি অটোকেট সফটওয়্যারের এই ইন্টারফেসটা নিয়ে আলোচনা করেছিলাম তো এই পর্বে আমি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই আটটা বিষয় নিয়ে আলোচনা করব এই জিনিসগুলো যদি প্রথমে আমাদের জানা না থাকে তাহলে আমরা ড্রয়িং করতে পারবো না ড্রয়িং করতে গেলে আমাদের নানান রকম সমস্যা হবে তো কোনো অবজেক্ট বা কোনো কমান্ড শেখানোর আগে আমাদেরকে এই জিনিসগুলো শিখতে হবে এগুলো শেখার পরেই আমরা সহজে কাজ করতে পারব অটোকেডে এই আটটা বিষয় খুবই ইম্পর্ট্যান্ট সবগুলো জিনিস আপনি যদি ভালোভাবে না দেখেন ভিডিওটা যদি টেনে টেনে দেখেন কিছু জিনিস বাদ পড়ে গেলে হয়তো বা আপনি জিনিসটা বুঝবেন না শিখতে পারবেন না এই জন্য আপনাকে যদি শিখতে হয় পুরোটা ভিডিও দেখে ভালোভাবে শিখতে হবে তো তার মধ্যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন মেনু ইউসিএস স্পেশাল কিস মাউস ফাংশন নেভিগেশন বার জুম প্যান সিলেকশন ইত্যাদি তো একে একে এগুলো নিয়ে আমি একটু আলোচনা করি নাম্বার ওয়ান অ্যাপ্লিকেশন মেনু এটা হচ্ছে অ্যাপ্লিকেশন মেনু এখানে আমি ক্লিক করি এরকম একটা উইন্ডো চলে আসবে এখানে প্রথমে আছে নিউ নিউতে যদি ক্লিক করি তাহলে এখানে অনেকগুলো টেমপ্লেট দেওয়া আছে দুইটায় দুইটায় একটা গ্রুপ করা আছে এই যে একের নেম প্লট স্টাইল একের নেম প্লট স্টাইল থ্রি ডি এটা টু ডির জন্য এটা থ্রি ডির জন্য এইভাবে অনেকগুলো দেওয়া আছে তো আমি এটা নিলাম এক্যাট আইএসও নেম প্লট স্টাইল ওপেন করলাম এই টেমপ্লেটগুলো নিয়ে আমি পরে একটা বিস্তারিত আলোচনা করব আপাতত আমরা একটা নিয়ে মেট্রিক এটা হচ্ছে আইএসও অর্থাৎ মেট্রিক পদ্ধতিতে এটা নিয়ে আমরা ওপেন করি অথবা কেউ যদি এই টেমপ্লেট ছাড়াও ওপেন করতে চায় এখান থেকে এই অ্যারোটাতে ক্লিক করে ওপেন উইথ নো টেমপ্লেট ইম্পেরিয়াল ওপেন উইথ নো টেমপ্লেট মেট্রিক আমি এই ছাড়া ছাড়াই মেট্রিকটা দিয়েও ওপেন করলাম এই যে একটা পেজ ওপেন হয়ে গেছে তো এখানে আমি চাইলে বিভিন্ন ড্রয়িং কাজ করতে পারি তো যেহেতু আমরা এখনও ড্রয়িং করা শিখি নাই তো এটা আমি জাস্ট ওপেন করে দেখালাম এটা আমি ক্লোজ করে দিই আচ্ছা দেন নিউ ফাইল নেওয়া শিখলাম এখন ওপেন আমরা একটা ফাইল ওপেন করবো তো আমরা ডাইরেক্ট এখান থেকে রিসেন্ট ফাইলটা নেওয়া যায় কিন্তু আমি রিসেন্ট ফাইল এখানে নাই আমি এই জন্য ওপেন ক্লিক করলাম এই যে এখানে একটা ড্রয়িং আছে আমি এটা নিব এটা আপনারা তো বুঝতেই পারেন অন্যান্য সফটওয়্যারের মতোই আপনি এখান থেকে কোন জায়গায় ফাইলটা আছে সেটা দেখাই দিবেন দেখাই দেওয়ার পরে জাস্ট আমি এই যে এসি ড্রয়িং টেস্ট এই ফাইলটা নিয়ে ওপেন করলাম এই যে দেখেন এই ফাইলটা ওপেন হয়েছে তো মোটামুটি এটা এরকম আচ্ছা তারপরে যাই সেভ সেভ হচ্ছে যে ফাইলটা সেভ করা আছে সেটাতে ক্লিক করা অর্থাৎ আপনি কিছু মডিফিকেশান বা কিছু বাচ্চার দেওয়ার পরে আবার যদি সেভে ক্লিক করেন এটা সেভ হয়ে গেল আর যদি সেভ না দিয়ে ক্লোজ করে দেন তাহলে আপনি যে মডিফিকেশান করছেন সেটা থাকবে না এটা অন্যান্য সফটওয়্যারের মতো একই দেন আছে সেভ এস এখন যদি এমন হয় যে আপনি নতুন কোনো ড্রয়িং করতেছেন তাহলে সেভ এস দিয়ে সেভ এস করবেন সাধারণ অন্যান্য সফটওয়্যারের মতো অথবা এই ফাইলটাতে যদি বলেন যে আমি অর্ধেকটা বাদ দিয়ে আর অর্ধেকটা রাখবো আলাদা একটা নামে সেভ করবো সেটা তো আমি সাপোজ এটাকে আমি আবার সেভ এস করে দেখাচ্ছি সেভ এসে ক্লিক করলাম এখন আপনার ফাইল কোন জায়গায় রাখবেন সেটা দেখাই দেবেন দেখাই দেওয়ার পর আপনাকে নাম দিলেন এসি টেস্ট আমি টেস্ট ওয়ান দিলাম ওয়ান দেওয়ার পর আমি এখানে একটা জিনিস মনে রাখতে হবে অটোকে টু থাউজেন্ড এইটিন ড্রয়িং এ নামে আসছে এটাতে যখন ক্লিক করবেন দেখেন এখানে অটোকেট টু থাউজেন্ড এইটিন থার্টিন টেন সেভেন ফোর টু থাউজেন্ড এরকম বিভিন্ন অপশন মানে বিভিন্ন ভার্সন আছে এখন এখানে জানার বিষয় হলো এটা এটা খুবই ইম্পর্ট্যান্ট আপনি যদি ফাইলটা অটোকেট টু থাউজেন্ড বা টু থাউজেন্ড দিয়ে ওপেন করেন তাহলে অটোকেট টু থাউজেন্ড ভার্সনে এই ভার্সনের সেভ করলে আপনি ওপেন করতে পারবেন কিন্তু আপনি যদি অটোকেট টু থাউজেন্ড নিচে অটোকেট টু থাউজেন্ড থার্টিন বা সেভেন ফোর এগুলো দিয়ে ওপেন করতে চান এই ফাইলটা ওপেন হবে না এখন যদি এমন হয় যে আপনি যে এই ফাইলটা কারোর জন্য পাঠাবেন তার কম্পিউটারে অটোকেট টু থাউজেন্ড তেরো ভার্সন বা দশ ভার্সন আছে তো সেক্ষেত্রে আপনি এই দশের রেখেই সেভ করতে হবে এই যে অটোকেট টু টেন এটাতে রাইখা আপনাকে সেভ করতে হবে তখন এটা অটোকেট দশে অর্থাৎ যে ভার্সনে আপনি সেভ করবেন তার চেয়ে আপডেট ভার্সনগুলোতে এটা ওপেন হবে ব্যাক গুলো হবে না অর্থাৎ আপনি যখন 10 এ করলেন অটোকেড 2007 4 এগুলোতে আর ওপেন হবে না ওকে তারপর আসেন ইম্পোর্ট ইম্পোর্ট হচ্ছে বাইরে থেকে আপনি কোনো পিডিএফ ফাইল বা কোনো কিছু যদি আদার ফরম্যাটে ইনপুট করতে চান ইনপুট আমরা ড্রয়িং এর প্রয়োজনে ইম্পোর্টের জন্য আলাদা ক্লাস করতে হবে সেটা আমরা পরে দেখে নেব এক্সপোর্টটাও এরকম তো এগুলো আমি পরে দেখাবো পাবলিশিং এটা অনলাইনে এইভাবে আসলে আমরা পাবলিশিং করি না আমরা ফাইল সেভ করে অন্যভাবে পাঠাই তো এটা অপশন দেওয়া আছে আর ইউজ খুব একটা হয় না প্রিন্ট প্রিন্টের মধ্যে এটা সাধারণ ফাইলের মতো এখান থেকে ডাইরেক্ট প্রিন্ট করে না প্রিন্ট করার জন্য কিছু জিনিস আছে এই যে প্লট আছে তো প্লটটাই মূলত বেশি ইউজ করা হয় প্রিন্টের জন্য তো এগুলো কিভাবে করতে হয় এটার জন্য পুরো একটা ক্লাস নিতে হবে এটা একটু বোঝার অনেক বিষয় আছে তো এটা জাস্ট এরকম তো এটা পরে আলোচনা করবো এটা হচ্ছে ক্লোজ ক্লোজ করে দেওয়ার জন্য তো মোটামুটি অ্যাপ্লিকেশন মেনুটা এই দেন আমরা ইউসিএস এ যাই আসলে ইউসিএস নিয়েও ডিটেলসে আরেকটা ক্লাস নিতে হবে আমি এখানে জাস্ট একটা বেসিক ধারণা দিয়ে রাখতে হবে কারণ আমি এখানে যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব সেটার জন্য আপনাকে ইউসিএসটা একটুখানি বুঝতে হবে ইউসিএস হচ্ছে ইউজার কোর্ডিনেট সিস্টেম এই যে এখানে একটা দেখেন এই যে এই হলুদ হচ্ছে এই যে একটা এল এর মতন দেওয়া আছে একটা এই সমকোণের মতন এটা হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই অর্থাৎ এই 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 যেই জায়গায় এসে মিলিত হয়েছে সেটা জিরো পয়েন্ট উপর দিকে যদি কোনো কিছু আঁকেন সেটাকে বলে ওয়াই অক্ষ বা ওয়াই রেখার দিকে এটা এক্স অক্ষ এর দিকে অর্থাৎ মনে করেন আমি একটা লাইন আঁকবো তো এখানে আমাকে কি বলছে স্পেসিফাই দেখেন এই লাইনের পাশে এখানে একটা উইন্ডোতে লেখা আছে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট এখন এই ব্যাপার আরেকটা কথা বলে রাখি এই উইন্ডোটা তখনই আসবে যখন এটা আমি ক্যান্সেল করে দিই যখন আপনার এখানে দেখেন এই যে এখানে দেখেন ডাইনামিক ইনপুট অন ডাইনামিক ইনপুটটা যখন অন করা থাকবে যদি আমি ডাইনামিক ইনপুটটা অফ করে দিই তখন দেখেন ওই জিনিসটা আর আসতেছে না তখন এই যে কমন লাইনে আসতেছে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট সাধারণত আমরা ডাইনামিক ইনপুটটা অন করেই কাজ করি এটাতে অনেক সুবিধা দিন এখন দেখেন স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট তো আমি যদি ফ্রি হ্যান্ডের মাধ্যমে করি আমি যে কোনো জায়গায় একটা ক্লিক করে সেকেন্ডটা এখন বলতেছে স্পেসিফাই নেক্সট পয়েন্ট আমি নেক্সট পয়েন্ট তারপর নেক্সট পয়েন্ট তারপর নেক্সট পয়েন্ট এভাবে আমি ইচ্ছামত আঁকতে পারি এখন যদি আপনি বলেন যে আমি এই জিরো পয়েন্ট থেকে কোনো একটা নির্দিষ্ট দূরত্বে আপনি আঁকতে চান তখন আপনি যখন আপনি মাউস দিয়ে না আপনি লিখে দিয়ে আঁকতে চান তখন আপনাকে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট তো এটা যদি জিরো পয়েন্ট হয় তাহলে আপনি এক্স এর দিকে কত দূর ওয়াই এর দিকে কত দূরে আঁকবেন সেটা আপনি এটাকে মানে স্ট্যান্ডার্ড ধরে আপনাকে হিসাব করতে হবে তাহলে আপনি যদি এখানে দেখেন দুইটা বক্স দেখা যাচ্ছে এই যে একটাতে এগারো দশমিক সামথিং আর একটাতে এই যে স্পেসিফাই ফার্স্ট পয়েন্টের পাশে দেখেন এই যে ক্রস এয়ারটার পাশে একটাতে এগারো দশমিক সামথিং একটা সিক্স দশমিক সামথিং অর্থাৎ প্রথম করটা হচ্ছে এক্স অর্থাৎ এই জিরো পয়েন্ট থেকে আপনি এক্সের দিকে কতটুকু একটা সবুজ রঙের দাগ দেখা যাচ্ছে এটা হচ্ছে ইউসিএসের স্ট্যান্ডার্ড লাইন এই লাইন বরাবর ইউসিএসটা থাকবে আপনি যখন জুম করবেন এটা সরে যেতে পারে তো আপনি দেখেন আমি যখন আমার কার্সেরটাকে এই ক্রস এয়ারটাকেই বরাবর নিয়ে আসি দেখেন এখানে কত চলে আসছে জিরো পয়েন্ট জিরো একটু লড়াচড়া হয়েছে আমার হাতের কারণে একটু দেখেন জিরো পয়েন্ট অর্থাৎ এটা জিরো পয়েন্ট একেবারে ইউসিএস এর জিরো পয়েন্ট এক্স এক্সেরও এখান থেকে জিরো পয়েন্ট আছে ওয়াই এর দিকেও জিরো পয়েন্ট আছে তো এখন যদি আমি একটা রেখা কিবোর্ডের মাধ্যমে আঁকতে চাই অর্থাৎ আমি এই দিক থেকে এক্সের দিকে নিব বারো পয়েন্ট দশ মনে করেন বারো পয়েন্ট এদিকে নিব বারো পয়েন্ট এটা এম এম এ আছে বারো এম এম তো আমি লিখে দিই সাপোজ আমি লিখে দিলাম কী থেকে ওয়ান টু বারো দেখেন তো পরের ঘরে লেখার জন্য ট্যাপ কিটা চাপতে হবে আবার লিখে দিই ওয়ান টু বারো এবার আমি এন্টার দিই দেওয়ার পরে আমি এখানে আরেকটা লাইন শেষ করি এখন আমরা দেখি এই যে দেখেন অর্থাৎ এই জিরো পয়েন্ট থেকে বারো ইউনিট যেটাই দেওয়া আছে বারো ইউনিট ডান দিকে এক্সের দিকে এবং ওয়াইয়ের দিকে বারো দূরে এই লাইনটা আঁকা হয়েছে তো ইউসিএসটা এই জন্য বুঝতে হবে আপনি এছাড়াও আপনি যখন ওয়াই এবং এক্স এর নির্ধারণ করবেন টু ডি আঁকার জন্য দুইটা ডাইমেনশন এক্স ওয়াই কোন দিকে এক্সটা হবে এক্সটা কত হবে ওয়াইটা কত হবে সে ধরনের মেজারমেন্টের জন্য ইউসিএসটা খুব দরকারি তো ইউসিএসের বিভিন্ন রকমের সেটিংস আছে সেটা আমি দেখাবো এখন জাস্ট ইউসিএসটা আমি একটু পরিচয় করাই দিলাম এখন যে ইউসিএসটা যে অবস্থা আছে এটা হচ্ছে ডাবলিউসিএস ওয়ার্ল্ড কোঅর্ডিনেট সিস্টেম ইউসিএস হচ্ছে ইউজার এটা যদি আমরা আমাদের মতো করে সিস্টেম করে নিই সেটাকে করে নেওয়া যায় তো এটা কিভাবে কি করতে হবে সেটা আমি পরে দেখাবো মোটামুটি আজকে এটুকুই এই যে আমরা যে এটা আঁকলাম এটা বারো এম এম বা বারো যে ইউনিট আছে সেই অনুযায়ী হইসে কিনা একটু দেখি এখান থেকে আমরা মেজার করি সাপোজ এই লাইনটার মাথায় আমি নিয়ে এই বরাবরই দেখেন নিচে একটা লাল রঙের লাইন দেখা যাচ্ছে আমি এই বরাবর যদি নিয়ে আসি এ দেখেন এগারো দশমিক নাইন সিক্স হয়তো আমার ধরাতে একটু বেশ কমইছে বারোই হবে এই যে বারো এক বারোই হবে এবং এদিকে নিয়ে যাই দেখেন এই সবুজ লাইনে নিয়ে আসলে এই দেখেন বারোই দেখাচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার ধরাতে একটু বেশ কম হচ্ছে এই জন্য এগারো দশমিক বারো হচ্ছে তো এই হলো ব্যাপারটা আচ্ছা তো ইউসিএসটা মোটামুটি আমরা বুঝলাম দেন আমরা স্পেশাল কি অটোকেটে কাজ করতে হলে কীবোর্ডের কিছু কিয়ের এর ব্যবহার আছে তো এই কিগুলাকে আমি স্পেশাল কি বলি আমরা স্পেশাল কি মধ্যে কি কি পড়ে প্রথমে সবার সবচেয়ে বেশি যে কিটা ব্যবহার হয় সেটা হচ্ছে এন্টার কীবোর্ডের অ্যান্টার কি এই যে কিবোর্ডের এই যে এটা হচ্ছে এন্টার কি এবং তারপরের অপশনে ব্যবহার হয় স্পেস বার এরপর আরও ব্যবহার হয় ট্যাব এরপর ব্যবহার হয় আপেরও ডাউনেরও তো আমি এই স্পেশাল কিগুলোর মোটামুটি ব্যবহারটা দেখানোর চেষ্টা করছি এন্টার যখন আমি একটা লাইন কমান নিব আমি যখন এই লাইনটা ড্র করব করার পরে আমি যখন এখানে এসে শেষ করব দেখেন লাইনটা কিন্তু শেষ হয় নাই তখন আপনাকে লাইনটা শেষ করতে হলে কিবোর্ড থেকে এন্টার কিটা চাপতে হবে এখন আমি যদি সেম কমান্ডটা আবার শুরু করতে চাই তাহলে এন্টার কিটা চাপলে ওই কমান্ডটা আবার শুরু হয়ে যাবে এখন আমি আবার লাইন আঁকলাম সাপোজ আমি এখানেই আঁকলাম এখন আমি আবার শেষ করতে হলে আবার এন্টার তার মানে প্রত্যেকটা কমান্ড ম্যাক্সিমাম কমান্ডই শেষ করার জন্য এন্টারটা দিতে হয় এবং সেম কমান্ডটা পুনরায় চালু করার জন্য এন্টারটা দিতে হয় তাহলে এন্টারটা মোটামুটি এই ব্যবহার তো আমরা ব্যবহার করতে করতে প্র্যাকটিস করতে করতে আরও বেশি বুঝে যাব দেন আছে স্পেস বার স্পেস বার এন্টার একই জিনিস যেমন আমি আবার লাইন কমান্ডটা নিই আমি এদিকে একটা সাপোজ ত্রিভুজ আঁকি এরকম আঁকলাম এখন আমি স্পেস বার চাপি স্পেস বার চলে গেছে এখন আমি সেম লাইন কমান্ডটা যদি আবার নিতে চাই আবার স্পেস বার চাপলাম এই যে দেখেন নিচে এই যে দেখেন লাইন কমান চলে আসছে আমি এখানে আবার একটা কিছু আঁকি আমি আবার স্পেস বার শেষ করলাম অর্থাৎ স্পেস বার আর এন্টার দুটার একই কাজ তারপরে দেখাবো ট্যাপ যেমন আমি একটা রেক্ট্যাঙ্গল নিলাম এখন রেক্ট্যাঙ্গল নেওয়ার পরে দেখেন এখানে এই যে ক্রস ক্রসওয়ে পাশে লেখা যায় স্পেসিফাই ফার্স্ট কর্নার এটা আমি আগে দেখাইছিলাম ইউসিএস থেকে কত দূরে এখন আমি যদি প্রথমটা দিয়েছি যে এখন সতেরোতে আসে আমি এখানেই রাখলাম দিয়ে দিলাম সতেরো সাপোজ সতেরো এখন উপরে আছে এই এক্সটা আসে নিচের থেকে এই যে এক্সটা এখান থেকে আছে তিন এখানে দেখা যাচ্ছে তো আমি দিয়ে দিলাম সাপোজ পাস একটু উপরে যাবে পাস তো এখন আমি যে পাস দিছি দেখেন লেখাটা এই ঘরেই চলে আসছে আমি যাই লিখি এই ঘরেই চলে আসছি এখন আমি পরের ঘরটাতে কিভাবে যাব সেজন্য আমাকে ট্যাপ চাপতে হবে এই যে ট্যাপ পরের ঘরে চলে গেছে আমি আবার আগেটাতে চলে আসলে আবার ট্যাপ আবার ট্যাপ আবার ট্যাপ এই ট্যাপ দিয়ে এইটা থেকে ওটাতে চলে যায় তো আমি এখন এগিয়ে দেবো সাপোজ ফাইভ এখন দিয়ে এই দেখেন এখান থেকে নিয়ে নিছে এখন এটা প্রথম প্রথম কর্নারটা নিছে সেকেন্ড কর্নারটা কোথায় আমি দেখাই দিতে হবে সাপোজ আমি এইখানেই দেখাই দিলাম তো টেপটার ব্যবহারটা মোটামুটি এই একটা লাইন কমান যদি একইভাবে তো আপনাকে এখানে যে দেখাই দিতে হলে আপনাকে এখানে যেমন আমি আবার এখানে আছে আঠারো আমি দেখাই দিলাম বারো তারপরে এখন যদি এখানে লিখি এই রুমে চলে আসতেছে তখন আমি ট্যাপ দিলে পরের দিয়ে দিলাম থ্রি এন্টার এই যে এখানে চলে আসছি তো ব্যাপারটা এরকম এই ট্যাপের ব্যবহারটা হচ্ছে এইটা তো স্পেশাল কি এর আরেকটা স্পেশাল কি হচ্ছে স্কিপিং ইস্ক এই যে কিবোর্ডে যে ইস্কটা আছে যে কোনো কমান আপনি নেন যে কোনো কমান নেন যে কোনো কিছু নেন আপনি এটাকে যেমন আমি এটাকে সিলেক্ট করে রাখলাম এই সব সিলেক্ট করলাম বাদ দেওয়ার জন্য ইস্কি যে কোনো কিছু বাদ দেওয়ার জন্য যে কোনো কমান যে কোনো কিছু ক্যান্সেল করার জন্যই এই ইস্ক চাপতে হবে এই কিটার ব্যবহার খুব বেশি তো নর্মালি এই চারটা কি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় তো স্পেশাল কি গেল তারপর আসেন মাউস ফাংশান মাউস ফাংশনের মধ্যে মাউসের ল্যাব বাটন ল্যাব বাটন দিয়ে সব কিছু সিলেক্ট করা যে কোনো কিছু করার জন্য ল্যাব বাটন এই যে আমি একটা কিছু করলাম ল্যাব বাটন আমি এটা সিলেক্ট করলাম ল্যাব বাটন আমি এখান থেকে একটা কমান্ড নিলাম ল্যাব বাটন অর্থাৎ ল্যাব বাটনের ব্যবহার সব জায়গায় এখন রাইট বাটনটা যদি চাপেন এরকম একটা উইন্ডো আসবে এই উইন্ডোতে বিভিন্ন ধরনের কমান্ড আছে এগুলোর কাজ আমি পরে দেখাবো এরকম চলে আসবে অর্থাৎ আমরা যদি ডেস্কটপের উপরে রাইট বাটন চাপি যেরকম একটা চলে আসে এরকমও ওখানে এই রাইট বাটন রাইট বাটনের ব্যবহার একটু কম আছে সবচেয়ে বেশি যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে কিবোর্ডের মাউসের হুইল হুইলটাকে যদি আপনি নিচের দিকে আনেন দেখেন এটা জুম আউট হচ্ছে আবার উপরের দিকে নিলে জুম ইন হচ্ছে হুইলটাকে যদি ডাবল ক্লিক করেন তাহলে দেখেন এটা জুম এক্সটেন্ট হচ্ছে জুম এক্সটেন্ড জুম আউট এগুলো নিয়ে পরে আলোচনা করবো আমি দেখাচ্ছি একটু এরপরে মাউসের হুলটাকে যদি চেপে ধরে এভাবে ড্র্যাগ করেন চেপে ধরলে এটা পেন টুল আকারে হয়ে যাচ্ছে এটা প্যান অপশনে চলে যাচ্ছে তো এগুলো হচ্ছে মোটামুটি মাউসের ব্যবহার তারপর যেটা আছে সেটা হলো নেভিগেশন বার তো নেভিগেশন বারটা আমরা চিনে রাখি এই বারটাকে বলা হয় নেভিগেশন বার যদি এটা এখানে না থাকে তাহলে এই যে এইখানে ক্লিক করলে এই যে নেভিগেশন বারে চিহ্ন দেওয়া আছে জন্য এটা আছে যদি ঠিক না থাকে তাহলে চিহ্ন দিয়ে দিবেন এটা চলে আসবে আচ্ছা তো নেভিগেশন বারটা হচ্ছে মোটামুটি এইটা তো নেভিগেশন বার থেকে আমরা আজকে দুইটা জিনিস নিয়ে আলোচনা জুম এবং প্যান নেভিগেশন বারে যেটা আছে একটু এটা এটা হচ্ছে ভিউ কিউব সময় ব্যবহার হয় আমরা যখন থ্রি ডি শিখবো তখন ওখানে দেখব এটা হচ্ছে নেভিগেশন হুইল নেভিগেশন হুইলের ব্যবহার আমরা পরে দেখব এটা হচ্ছে প্যান এটা হচ্ছে জুম এটা হচ্ছে অরবিট অরবিটও থ্রি ডি সময় ব্যবহার করবো আমরা দেখবো স্লো মোশন এগুলা থ্রি ডি সময় ব্যবহার করা এগুলো আমরা পরে দেবো তো আমরা এখন পেন আর জুমটা দেখি তো প্রথমে জুমটা দেখি তো জুমটা দেখার জন্য আমি একটা ড্রয়িংয়ে যাই আমরা যে ড্রয়িংটা ওপেন করছিলাম এখন দেখেন এটা ছোটো করে রাখছি আমি জুম আউট এখন আমি যখন এখানে ক্লিক করলাম দেখেন এটা একটা পুরো পেজে চলে আসছে এটাকে বলে জুম এক্সটেন্ট এই জুম বাটনটার নিচে দেখেন একটা অ্যারো আছে এটাতে যদি আমি ক্লিক করি তাহলে অনেকগুলো জুমের অপশন চলে আসছে এখন দেখেন এটা জুম এক্সটেন্টে সিলেক্ট করা আছে এই জন্য এই বাটনটাতে ক্লিক করলে এক্সটেন্ড হচ্ছে অর্থাৎ যেই জুমের যেই অপশনটা সিলেক্ট করা থাকে এই বাটনটাতে ক্লিক করলে সেই অপশনটাই কাজ করবে আচ্ছা তখন আমরা এখানে জুম ইন সিলেক্ট করে দিই তাহলে দেখেন যতবার আমি এখানে ক্লিক করব জুম হচ্ছে যতবার ক্লিক করবো জুম ইন হচ্ছে যতবার ক্লিক করবো জুম ইন হচ্ছে আচ্ছা এখন যদি আমি জুম আউটে সিলেক্ট করে দিই তাহলে দেখেন যতবার ক্লিক করবো আউট হচ্ছে ঠিক ক্লিক করলাম আউট জুম আউট হচ্ছে অর্থাৎ ছোটো হচ্ছে আচ্ছা তারপর আমি যদি আবার দেখি সাপোজ আমি এগুলো অনেকগুলো অপশন আছে এতগুলোর ব্যবহার হয় না সেগুলো বেশি ব্যবহার হয় সেটা দেখাই যেমন জুম উইন্ডোজ জুম উইন্ডো যখন দিবেন আপনি নির্দিষ্ট একটা এরিয়াকে জুম করতে পারবেন সাপোজ আমি এই এরিয়াটাকে জুম করব তো আমি একটা উইন্ডো এখানে এঁকে দেন এটুকু আমি জুম করতে চাচ্ছি তাহলে এটুক জুম হয়ে গেছে জুম উইন্ডোজ তো জুম উইন্ডো হলে আপনি এখানে যখন ক্লিক করবেন তো আপনি কোন এরিয়াটাকে জুম করতে চান ঠিক ওটা সেট করে দেবেন এই যে এইটা জুম হয়ে গেছে আচ্ছা তো আমরা এখন এটাকে জুম এক্সটেন্ড করে দিই তো জুম এক্সটেন্ডে চলে আসছি তো মোটামুটি এই জিনিসগুলাই সবচেয়ে বেশি ব্যবহৃত হয় জুম এক্সটেন্ড জুম উইন্ডো জুম ইন জুম আউট মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে জুমে ক্লিক করে যদি আপনি মাউসের লেফট বাটনকে ক্লিক চেপে ধরে ওপরের দিকে ড্র্যাগ করেন তাহলে জুম ইন আবার চেপে ধরে নিচের দিকে করলে জুম আউট এভাবেও করা যায় আমরা স্কি দিয়ে এটা বাদ দিই তাছাড়া তাছাড়া হুইলের মাউসের হুইল উপর নিচে করেও জুম আউট করা যায় তো সবচেয়ে বেশি মাউসের হুইলটা দিয়েই ব্যবহৃত হয় আচ্ছা তারপর আমরা দেখি পেন এই যে পেন প্যানটাতে ক্লিক করি করার পর দেখেন একটা হাতের মতো হয়ে গেছে এটা অর্থাৎ এটাকে আমি যেদিকে নিয়ে যেতে চাই এটাকে মাউসের ল্যাব বাটন ক্লিক করে চেপে ধরে তারপর ড্র্যাক করতে হবে যেদিকে নিয়ে যেতে চাই আমি একটু জুম করি সাপোজ আমি উপরের অংশটা দেখবো তখন আমি এটাকে চেপে ধরে ড্র্যাক করে নিয়ে আসবো এই যে নিয়ে আসলাম আমি এটাকে একটু জুম করে ভালো করে দেখবো আবার আমি এই কানেক্টর এটাতে আমি একটু জুম করে দেখবো তখন আমি এটাকে চেপে ধরে একটু এদিকে নিয়ে আসবো এই জন্য মূলত ব্যবহার করা হয় তো প্যানটা অন্যভাবে ব্যবহার করা যায় আমি এসকে দিয়ে বাদ দিই এখান থেকে তো করলাম রাইট বাটন ক্লিক করে এই যে প্যান এখান থেকেও প্যানের কমানটা দেওয়া যায় অথবা মাউসের হুইলটাকে চেপে ধরেও প্যানের কাজটা করা যায় এই যে হুইলটাকে আমি চেপে ধরতেছি ধরার পরে প্যানের কাজটা করতে করছি তো মোটামুটি এই গেল জুম এবং প্যানের ব্যবহার আচ্ছা তো এখন আমরা দেখি সিলেকশন সিলেকশনটা খুবই জরুরি ড্রয়িংয়ে সিলেকশন করাটা খুব বেশি জরুরি সিলেকশানটা আমরা দেখার জন্য প্রথম আমরা উইন্ডো এবং ক্রস উইন্ডো সিলেকশানটা দেখি সাপোজ এটা আপনার ড্রয়িংটা তো আপনি এখানকার কিছু অংশ ড্রয়িং সিলেক্ট করতে চাচ্ছেন সাপোজ আমি কিছু অংশ ড্রয়িং মুছে দেবো তো আমি এখান থেকে এই যে ইরেজ বাটনে ক্লিক করলাম এটা আমি ইরেজ বাটন পরে দেখাবো বোঝার জন্য এখন দেখাচ্ছি তো এখান থেকে আমি যদি মাউসের ল্যাপ বাটন ক্লিক করি করার পরে এটা ডান দিকে দেখেন ড্রাগ করি তাহলে দেখেন একটা রেক্ট্যাঙ্গল তৈরি হচ্ছে এটা ভিতরটা নীল রঙের একটা আবরণ ধারণ করছে আর যদি আমি এখান থেকে বাম দিকে যাই তাহলে দেখেন একটা সবুজ রঙের আবরণ হয়েছে আমি কিন্তু ড্র্যাগ করে ছেড়ে দিয়েছি ড্র্যাগ করে ধরে রাখবেন না ক্লিক করে ধরে রাখবেন না ক্লিক করে ছেড়ে ক্লিক করে ছেড়ে দিয়ে জাস্ট মাউসটাকে এদিক নাড়লে এইরকম আসবে আর বাম দিকে নাড়লে এরকম আসবে আমি স্কিটা চাপি আমি আবার করি দেখেন ক্লিক করলাম করে আমি ছেড়ে দিছি মাউস ছেড়ে দিয়ে এটা তো আমি যদি এবার যেটুকু অংশ আমি সিলেক্ট করতে চাই ওরটুকু দেওয়া এই নীল অংশের মধ্যে আনার পর আমি আবার লেফট বাটনটা ক্লিক করবো তাহলে দেখেন এটা পুরোটা সিলেক্ট হয়ে গেছে এখন আমি ডিলেটটা এন্টারটা চাপি এই যে ডিলেট হয়ে গেছে আমি আন্ডো করে এটা আবার নিয়ে আসি আমি আবার এটা নেই নেওয়ার পর দেখেন আমি এবার ক্রস উইন্টের মাধ্যমে করবো আমি এখানে একটা ক্লিক করলাম করে এদিকে নিয়ে গেলাম নিয়ে গিয়ে আমি পুরোটা সিলেক্ট করলাম করার পর আবার ক্লিক করলাম হয়ে গেলো আমি আবার এন্টার দিই ডিলিট হয়ে গেল আনবুক এখন প্রশ্ন হলো ক্রস উইন্ডো এটা কোনো কিছু সিলেক্ট করতে হবে তা না এটা তো এটা সিলেক্ট এবং উইন্ডো ক্রস উইন্ডো সিলেক্ট করা যায় আমি এটা বোঝার জন্য ইরেজটাই ইউজ করলাম তো দেখেন উইন্ডো আর ক্রস উইন্ডো সিলেকশানের মধ্যে পার্থক্যটা কি সাপোজ আমি এই ড্রয়িংটাতে একটু বোঝাই আমি যদি উইন্ডো সিলেকশনের মাধ্যমে করি তাহলে আমি এ দেখেন এতটুকু নেওয়ার পরে এই ড্রয়িংয়ের উইন্ডো সিলেকশনের ভিতরে যতটুকু আসছে ঠিক ততটুকুই সিলেক্ট হয়েছে একটু লক্ষ্য করেন আমি স্কিটা চাপি এটা চেপে ধরে আমি এই দেখেন একটু খেয়াল করেন এই নীল অংশের ভিতরে আসছে কি পুরোপুরি নীল অংশের ভিতরে আসছে দেখেন এই যে এই বক্সটা আসছে এইটা আসছে এই অংশগুলো এই ইউনিটটা আসছে তাইলে শুধু এটুকুই সিলেক্ট হচ্ছে দেখছেন আপনারা শুধু এটুকুই সিলেক্ট হয়েছে বাইরের যেগুলো অর্ধেক আসছে একটু আসছে সেটা কিন্তু সিলেক্ট হয়নি আচ্ছা আমি এবার স্কিটা চাপি এবার আমি যদি ক্রস উইন্ডোর মাধ্যমে সিলেক্ট করি দেখেন আমি এখানেও ঠিক অর্ধেকটাই দিলাম এখানে দেখেন যেটা একটুখানি পাইছে সেটাও সিলেক্ট হয়ে গেছে এ দেখেন এটা এখন সিলেক্ট হয়ে গেছে আমি স্কিটা চাপি যখন আমি উইন্ডো দিয়ে অর্ধেকটা করলাম তখন কিন্তু পুরোটা লাইন সিলেক্ট হয়নি কিন্তু আমি যখন ক্রস উইন্ডো দিয়ে করলাম পুরোটা সিলেক্ট হয়েছে অর্থাৎ যদি আমি উইন্ডো সিলেকশনের মাধ্যমে সিলেক্ট করি তাহলে এই রেক্ট্যাঙ্গুলটার ভিতরে সবুজ নীল অংশে পুরোটা ডেকে গেলে তখনই পুরোটা সিলেক্ট হবে কিন্তু ক্রস উইন্ডোর মাধ্যমে সিলেক্ট করলে আমি যে যে অবজেক্টটা সিলেক্ট করতে চাচ্ছি তার কিছু অংশ পেলেই সিলেক্ট হয়ে যাবে দেখেন পোরাটা সিলেক্ট হয়ে গেছে এটা কিছু অংশ পাই না এজন্য এটা সিলেক্ট হচ্ছে না এটা আমি কিছু অংশ পাওয়াই দিই सपोज আমি এই দেখেন অর্ধেকটা এই দেখেন এটাও পুরো সিলেক্ট হয়ে গেছে তো তাহলে উইন্ডো আর ক্রস উইন্ডো সিলেকশনের মধ্যে পার্থক্যটা আমরা বুঝে নিলাম তো এখন আমরা একটা সার্কেল নিই আমি এখানে একটা সার্কেল আঁকি একটা সার্কেল আঁকলাম এখন আমি এই সার্কেলটাকে কপি করব তো কপি করার জন্য আমি কপিতে ক্লিক করি করার পর বলতে সিলেক্ট অবজেক্ট অবজেক্ট সিলেক্ট করার জন্য আমি এই অবজেক্টটাকে সিলেক্ট করলাম এবার এন্টার দিলাম দিয়ে আমি এটাকে এখানে ধরি এখানে একটা কপি করলাম তো এখানে আমি আরেকটা কপি করলাম এন্টার এখন আমি ইরেজ করব সাপোজ আমি একটা কিছু মুছে দেব তো মুছে দেওয়ার জন্য আমি ই রেসটা চাপলাম চাপার পর আমার সিলেক্ট অবজেক্ট এখন আমি যদি কিবোর্ড থেকে লাস্ট চাপি এল এন্টার তাহলে দেখেন সর্বশেষ আমি যে কাজটা করেছিলাম যে অবজেক্টটা তৈরি করেছিলাম সেটা সিলেক্ট হয়ে গেছে আমি এখন এন্টার চাপি দেখেন এটা ডিলেট হয়ে গেছে আমি এখন আন্ডো চাপি এখন আমি আবার কপি কমানটা দিই আমি এটাকে সিলেক্ট করি এন্টার আমি এখান থেকে আরেকটা এখানে কপি করলাম সাপোজ আরেকটা এখন আমি কপি করলাম এন্টার তো এখন আমি আগেরবার দেখাইছিলাম যে লাস্ট সবার শেষে যেটা আমি যদি ইরেজ দেই লাস্ট এল বা লাস্ট কমান্ড দিলে সবার শেষে যেটা তৈরি করছি সেটা ডিলেট হয়ে যায় কিন্তু এখানে যদি আমি প্রিভিয়াস দিই পি এন্টার এই যে দেখেন আমি লাস্টে এই দুটা কমান্ড একসাথে কাজ করেছিলাম এই জন্য দু একসাথে ধরে নিয়েছে তো এই কপিটা করার আগে আমি এটা কাজ করেছিলাম সেজন্য সে প্রিভিয়াস অর্থাৎ পূর্বেরটা সিলেক্ট করে নিছে এখন আমি ডিলেট এন্টার দিই এটা ডিলেট হয়ে গেছে অর্থাৎ যদি আমি লাস্ট লেখে সিলেক্ট দিই সর্বশেষ যেই অবজেক্ট আমি কাজ করছি সেটা সিলেক্ট হয়ে যাবে আর যদি আমি সিলেক্টে যে প্রিভিয়াস দিই তাহলে শেষের আগের যেটা কাজ করেছিলাম অবজেক্ট তৈরি করেছিলাম সেটা সিলেক্ট হবে তো এবার আমরা এগুলাকে মুছে দিই এখন আমরা আরেকটা সিলেকশন দেখব সাপোজ আমি আবার এই রেস্টটা ক্লিক করলাম এখন আমি লিখব ফ্যান্স এফ ই সি ই এন্টার এখন বলতেছে যে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট আমি এইখানে দিলাম ফার্স্ট পয়েন্ট তারপর আমি ঠিক এইখানে একটা ক্লিক করলাম তারপর আমি ঠিক এইখানে একটা ক্লিক করে এই ঠিক এইখানে একটা ক্লিক করলাম তারপর আমি ঠিক এখানে একটা ক্লিক করে এইখানে একটা ক্লিক করলাম এখন একটা জিনিস দেখেন আমি কমানটা এখনো শেষ করে আমি ফ্যান্সের মাধ্যমে যেই রেখাটার উপরে বা যেই অবজেক্টটার উপরে দাগটা টেনেছি শুধু সেই জায়গাটাই সিলেক্ট হচ্ছে অর্থাৎ যদি আমি উইন্ডো বা ক্রস উইন্ডোর মাধ্যমে সিলেক্ট করতাম তাহলে আমি নির্দিষ্ট করে এই রেখাগুলোকে সিলেক্ট করতে পারতাম না তাইলে আমাকে ছোটো ছোটো করে এই সিলেক্টটা তিনবারে চারবারে করতে হইতো আর এই ফেন্সের মাধ্যমে আমি যেই রেখাটাকে সিলেক্ট করতে চাই অর্থাৎ আমি যদি আরও করতে চাই সাপোজ দেখেন আমি এই মাস্কানের রেখাটাকে সিলেক্ট করব। হ্যাঁ আমি ধরো নিচের লেখাটা সিলেক্ট করবো এন্টার এই এইখানে দিলাম সাপোজ আমি এই তিনটা রেখাকেও সিলেক্ট করব এই আমি এইখানে দিলাম তাহলে দেখেন আমি যেই জায়গাটাতে শুধু সিলেক্ট করতে এই ফেন্সটা নিয়ে যাচ্ছি অর্থাৎ এই রেখাটাকে নিয়ে যাচ্ছি শুধু সেই জায়গাগুলো সিলেক্ট হচ্ছে তা আমি এন্টার দিয়ে কমান্ডটা শেষ করলাম দেখেন সিলেক্টটা হয়ে গেছে এখন আমি যদি এটা আমার সিলেক্ট অবজেক্ট শেষ করছি এন্টার দিয়ে কিন্তু আমার ইরেজ অপশন অবজেক্ট ইরেজ কমান্ডটা এখনও শেষ হয়নি তাহলে এই জায়গাগুলো সিলেক্ট হয়েছে এখন যদি আমি এগুলোকে ডিলেট করতে চাই তাহলে কিবোর্ড থেকে এন্টার চাপি এই যে ডিলেট হয়ে গেছে তাহলে ফ্যান্সের মাধ্যমে করলে আমরা নির্দিষ্ট জায়গাগুলো রেখার মাধ্যমে দেখায় দেখাইয়া সিলেক্ট করতে পারি আবার আন্ডোতেই আমি এটা নিয়ে আসি তো এখন আমি মনে করেন এখন আমি দেখ এইখান থেকে একটা অবজেক্ট সিলেক্ট করলাম সিলেক্ট করে আমি মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে দিয়ে দিলাম সিলেক্ট সিমিলার দেখেন এই একই রকমের রেখা যতগুলো আছে এগুলো কিন্তু সিলেক্ট নাই শুধু একই রকমের রেখা যেগুলো আছে অর্থাৎ একই প্রপার্টিজের যা আছে সবগুলো সিলেক্ট হয়ে গেছে আমি স্কিটা চাপে এটা বাদ দিই আমি আরেকটা দিয়ে দেখাই সাপোজ আমি এই যে এই ম্যাজেন্দা কালারের এই অবজেক্টটাকে সিলেক্ট করলাম পর রাইট বাটন ক্লিক করে সিলেক্ট সিমিলার দিলাম আমি দেখেন এই ম্যাজেন্দা কালারের যেই অবজেক্টগুলো আছে এগুলো দেখেন সিলেক্ট হয়ে গেছে বাকিগুলো কিন্তু সিলেক্ট হয়নি তো আমি এখন আমি স্কিটা চাপ দিই স্কিটা চাপে সিলেটটা ক্যান্সেল করলাম আচ্ছা ঠিক আছে তাহলে এটা সিমিলার অর্থাৎ একই প্রপার্টিজের বা একই লেয়ারের যে জিনিসগুলো থাকে এগুলো একসাথে আপনি সিলেক্ট করার প্রয়োজন হলে এটা ব্যবহার করা যায় আসেন আমরা আরেকটা সিলেকশন অপশন দেখি আমি আবার ইরেজ টুলটা ইরেজ কমান্ডটা নিলাম নেওয়ার পর আমি আবার কমান্ড দিব অল এ ডাবল এল অল এন্টার তাহলে দেখেন আপনার পুরা ড্রয়িংটা অর্থাৎ পুরা এই ড্যাশবোর্ডে যত কিছু ছিল পুরা সবটাই সিলেক্ট হয়ে গেছে এখন আমার কাছে মনে হচ্ছে যে না আমি পুরোটা ডিলিট করবো না আমি এই ড্রয়িংটাকে রেখে দিব তখন আমি যদি এখান থেকে আর চাপি অর্থাৎ রিমুভ সিলেকশন এন্টার তাহলে এবার আমি যেটাকে ক্লিক করি সেটাই ডিসিলেক্ট হয়ে যাবে এই যে দেখেন ডিসিলেক্ট আমি যদি এটা ক্রস উইন্ডোর মাধ্যমেও করতে পারি আমি সাপোজ উইন্ডো সিলেকশানের মাধ্যমে আমি এইটুকুকে ডিসিলেক্ট করে দিলাম তাইলে এখন যেটুক সিলেকশন বাদ গেছে ওইটুকু থাকবে বাকিটুকু মুছে যাবে আমি এটা ক্লিক করে করেও করতে পারি আমি তাড়াহড়ার জন্য তাড়াতাড়ি করার জন্য এটা করলাম বা ক্রস উইন্ডোর মাধ্যমেও করা যায় যে আমি ক্রস উইন্ডোর মাধ্যমে করলাম এবার আমি এন্টারটা চাপবি দেখেন যেটা সিলেক্ট আছে সেটুকু ডিলেট হয়ে গেছে আমি আন্ডু দিয়ে আবার নিয়ে আসি আচ্ছা তাহলে অল সিলেক্ট করলাম এবং সিলেকশন রিমুভ করলাম সিলেক্ট রিমুভ করার আরও একটা অপশন আছে যেটা আমরা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সবচেয়ে জনপ্রিয় সাপোজ আমি এই পুরোটা ড্রয়িং সিলেক্ট করলাম এখন কিবোর্ড থেকে শিপ কিটা চেপে ধরে আপনি যেটাকে ডিলেট করতে চান এ রিমুভ ডিলেট সিলেকশন রিমুভ করতে চান সেটার উপরে ক্লিক করেন সরি আমি এটা ক্লিক করলাম এটা ক্লিক করলাম এটা ক্লিক করলাম অর্থাৎ শিপ কিটা চেপে ধরে যদি আমি সিলেক্ট ক্লিক করি তাহলে এটা সিলেকশন রিমুভ হয়ে যাবে আর যদি আমি শিপ কিটা ছেপে দিয়ে ছেড়ে দিয়ে করি দেখেন এটা আবার সিলেক্ট হচ্ছে এই যে সিলেক্ট হচ্ছে সিলেক্ট হচ্ছে কিন্তু আমি যদি এখন শিফটে চেপে ধরে করি তাই দেখেন এটা ডিসিলেক্ট হয়ে যাচ্ছে এই যে দেখেন ডিসিলেক্ট হয়ে যাচ্ছে বা আমি যদি ক্রস উইন্ডোর মাধ্যমে করি এই দেখেন এগুলো ডিসিলেক্ট অর্থাৎ একটু আগে আমি যে সিলেকশন রিমুভ দেখাইছিলাম সেই জিনিসটাই শিফট কিটা চেপে ধরে করা যায় আমি ইস কিটা দিয়ে কমান্ডটা বাদ দিলাম তো আজকে মোটামুটি আমরা সবগুলো জিনিস নিয়ে আলোচনা করলাম তো আমরা সবগুলো এই আটটা জিনিসের একটা ছোটোখাটো রিভিউ দেখি কি কি করলাম অ্যাপ্লিকেশন মেনু থেকে আমরা যেটা করলাম একটা নিউ ফাইল নিলাম একটা ফাইল ওপেন করলাম একটা ফাইল সেভ করে দেখালাম সেভ করার সময় একটা জিনিস দেখালাম এখানে কোন বাসনের জন্য আপনি সেভ করবেন সেটা তো তারপর ইউসিএস এই যে আমরা এটা দেখালাম এই ইউসিএসটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড এই ইউসিএসটাকে ধরেই আসলে ড্রয়িং করতে হয় তো এটা দেখালাম এই যে এটার ওয়াই অক্ষ হচ্ছে উপরের দিকে এই যে এইদিকে আছে এক অক্ষ এটাকে জিরো পয়েন্ট ধরে এবার আপনি ড্রয়িংটা করতে হবে স্পেশাল কি স্পেশাল কির মধ্যে আমি আলোচনা করলাম এন্টার কোনো কমান্ড নেওয়ার জন্য বা কোনো কমান্ড শেষ করার জন্য স্পেস বার একই জিনিস কোনো কমান্ড নতুন করে পুরাতন কোনো কমান্ডকে পুনরায় যদি নিতে হয় সেটা করা যায় বা কোনো কমান কাজ শেষ করার জন্য স্পেস বারটা চাপতে হয় ট্যাব এরকম অপশনগুলোতে ট্যাব ব্যবহার করা হয় ইস্কিটা কোনো কিছুকে বাদ দেওয়ার জন্য কোনো কামানকে ক্যান্সেল করার জন্য স্কিটা ছাপতে হয় আচ্ছা তারপরে মাউস ফাংশন মাউস ফাংশান হচ্ছে জুম ইন জুম আউট হুইল বার দিয়ে হুইল উপরের দিকে জুম নিচের দিকে আউট ডাবল ক্লিক করলে এক্সটেন্ড তারপরে চেপে ধরলে প্যান রাইট বাটন ক্লিক করলে এরকম একটা উইন্ডো আচ্ছা তারপরে নেভিগেশন বার এই যে নেভিগেশন বারের মধ্যে আমরা দেখালাম এই যে এটা নেভিগেশন বার এখান থেকে আমরা দেখেছি জুম এবং প্যান প্যান হচ্ছে এই যে এটা টেনে ধরে হুইলটাকে চেপে ধরেও ওটা ড্র্যাগ করে প্যান করা যায় এখান থেকে প্যান করা যায় রাইট বাটন ক্লিক করে প্যান করা যায় আচ্ছা তারপর দেখলাম জুম জুমের এখানে বিভিন্ন অপশন দেখলাম এখান থেকে জুম এক্সটেন্ড জুম উইন্ডো জুম ইন জুম আউট এগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এছাড়াও হুইলটাকে ডাউন করে জুম করা যায় রাইট বাটন ক্লিক করে জুমটাকে ক্লিক করে এটা মাউসের লেফট বাটন ক্লিক করে উপরের দিকে জুম ইন নিচের দিকে জুম আউট করে জুম করা যায় আচ্ছা তারপর দেখলাম বিভিন্ন রকমের সিলেকশন সিলেকশানের মধ্যে দেখলাম আমরা উইন্ডো সিলেকশন ক্রস উইন্ডো সিলেকশন অল সিলেকশন সিলেকশান রিমুভ ফ্যান্স সিলেকশন লাস্ট সিলেকশান প্রিভিয়াস সিলেকশান ইত্যাদি তো আজকের মতো আমরা এখানেই শেষ করব তো পরবর্তী ভিডিওতে আমরা এই বিভিন্ন অবজেক্ট তৈরি করা শিখব এবং এই যে ড্র প্যানেল দিয়ে শুরু করব তো মোটামুটি বাকি জিনিসগুলো যেগুলো আছে এগুলো ড্রয়িং করতে করতে আমরা শিখে যাব তো এই টিউটোরিয়াল টুটা হচ্ছে আপনাদের সম্পূর্ণ প্রস্তুতি করব এটা যদি কমপ্লিট করেন তারপরে আমরা ড্রয়িং করা শুরু করব যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিবেন শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মধ্যে আপনি নিজে শিখলেন অন্যকেও কেউ শেখার জন্য সুযোগ দিবেন একটা ভিডিও বানাতে অনেক সময় লাগে কষ্ট হয় তো আপনারা যদি আমার চ্যানেল আমার ভিডিওটাকে শেয়ার করেন লাইক করেন তাহলে আমাদের একটু ভালো লাগে আর কোন জিনিস যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন তো যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি আছি মোহাম্মদ সোহেল মেহেদি আপনারা দেখছিলেন মেহেদি এন্ড সায়েন্স আল্লাহ